সঙ্গীত চর্চায় সুস্থ হচ্ছেন রোগী, নেশারু তরুণ ছাড়ছে নেশা। পুজোর আড্ডায় শুনুন এই লোকসঙ্গীত শিল্পীর লোকগান ও কিছু কথা। সঙ্গীত যে এক ধরনের ওষুধ হিসেবে কাজ করতে পারে তার কিছু উদাহরণ মেলে ধরলেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী সাতারুদ্দিন আহমেদ। শিলিগুড়ি ভারতনগরে রয়েছে তার মেঠো সুর সঙ্গীতালয়। একবার এক মহিলা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন, তারপর অসুস্থ হয়ে পড়ে থাকেন। শিল্পী সাতারুদ্দিন আহমেদের দাবি, সেই মহিলা ডাক্তারের ওষুধ গ্রহণ করার পাশাপাশি নিয়মিত লোকসঙ্গীত চর্চা শুরু করেন। এখনও ডাক্তারের ওষুধ গ্রহণ করেন না, তবে ওষুধ হিসেবে নিয়মিত লোকসঙ্গীত চর্চা করেন। সেই মহিলা ভালো আছেন। আরেকজন তরুণ নিয়মিত মাদক সেবন করত। শিল্পী সাতারুদ্দিন আহমেদের দাবি, সেই তরুণকে তিনি মাদকের নেশা ছাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র লোকসঙ্গীতের নেশা ধরিয়ে। সেই তরুণ এখন লোকসঙ্গীত শিল্পী। বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী সাতারুদ্দিন আহমেদের কাছ থেকে নিয়মিত লোকসঙ্গীত শেখার জন্য বোলপুর, শান্তিনিকেতন, কলকাতা, মালদা থেকে সব ছাত্রছাত্রী শিলিগুড়ি আসছেন। শিলিগুড়িতে হোটেলে উঠে তারা একদিন দুদিন ধরে এই প্রতিভাবান শিল্পীর কাছ থেকে লোকসঙ্গীতে তালিম নিচ্ছেন, যা রীতিমতো একটি উল্লেখ করার বিষয়। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে খবরের ঘণ্টার সঙ্গে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাতারুদ্দিন আহমেদের সঙ্গে এক আলাপচারিতা এবং লোকসঙ্গীত শুনতে থাকুন এই প্রতিবেদনে। নমস্কার, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ সাত্তারুদ্দিন আহমেদ। কোথায় আপনার ঠিকানা, অ্যাড্রেস? উত্তর ভারতনগর, শিলিগুড়ি, রবীন্দ্র সরণি পোস্ট অফিস, শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ড। কি করেন আপনি? আমি মূলত সঙ্গীত শিল্পী, লোকসঙ্গীত শিল্পী, আমি এটাই করি। মানে আমার পেশা নেশা সবকিছুই লোকসঙ্গীত। একটু আপনার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে যদি একটু আরেকবার শুনি আপনার মুখ থেকে। হ্যাঁ, সঙ্গীত শিল্পী আজিমউদ্দিন মিয়া, মানে আমার গুরু, আমার বাবা, উনি উত্তরবঙ্গে তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একজন বিখ্যাত শিল্পী ছিলেন। জন্মসূত্রে অন্যান্য দিক থেকে আব্বাস সাহেবের সাথেও আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে। মানে এই গানটা আমাদের তিন পুরুষের গান, অর্থাৎ প্রথম স্টেজটায় আব্বাস সাহেব, তারপরে আজিমউদ্দিন মিয়া বাবা, তারপরে আমি সাত্তারুদ্দিন। এবার পরবর্তী প্রজন্ম শিখছে, তারাও করছে, গান বাজনা করছে, কিন্তু মতের অনেক পরিবর্তন হয়ে গেছে। জয় জয় দুর্গা দুর্গতিনাশিনী, তুমি করুণাময়ী দয়াময়ী মা, তুমি মোদের মাতা দুর্গা মা, তুমি মোদের মাতা দুর্গা মা। তুমি সৃষ্টি অসুর বিনাশিনী, অগতির গতি তুমি কর করুণা, তুমি মোদের মাতা দুর্গা মা। তুমি দুর্গা তুমি কালী, তুমি ব্রজের বলো মালী, বিপদনাশিনী তুমি, তুমি সারদা, তুমি মোদের মাতা দুর্গা মা। গিরিরাজের কন্যা তুমি, শিবের ঘরণী, গণেশের মাতা তুমি শিব কল্যাণী। গিরিরাজের কন্যা তুমি, শিবের ঘরণী, গণেশের মাতা তুমি শিব কল্যাণী। তুমি প্রকৃতি বিশ্ব চরাচরে কদাল বদনী, তুমি দিনের পরিত্রাতা,
তুমি মোদের মাতা দুর্গা মা, তুমি মোদের মাতা দুর্গা মা। আপনার সংস্থার নামটা আরেকবার শুনি। আমার সংস্থার নাম হচ্ছে মেঠোসুর সঙ্গীতালয়। কতজন স্টুডেন্ট এখন? এখন আছে 108 জনের মতো ছাত্র আছে। তারা প্রত্যেকে কেউ লোকসঙ্গীত শেখে, কেউ লোকসঙ্গীতে বিভিন্ন রকম আঙ্গিক আছে, যেমন ভাওয়াইয়াও একটা আঙ্গিক, সেখানে তার 14টা ভাগ এইরকম করে ভাওয়াইয়াও শেখে কেউ। আর আমি তো মূলত একটি লোককে ভাওয়াইয়াও শেখাই, লোকসঙ্গীতে যতগুলো ধারা আমি জানি সেইগুলো তারা, কারণ এতটা সময় ধরে মানুষের নেওয়ার ক্ষমতাটা খুব কম আছে, তার কারণ হচ্ছে লং টাইম। একদিনে তো আর এত গান দিয়ে দেওয়া যাবে না, বা 6 মাসে এত গান দিয়ে দেওয়া যাবে না, 10 বছরেও শেষ হবে না। যদি আমি রোজ একটা করে গান দিই, এত গান আছে আমার কাছে যে একটা করে গান দিই, তো 10 বছরেও এক নতুন নতুন গান তুলতে অনেকেই বলছে যে, বা আমরা শুনতে পাই যে এই মাটির গান, এই লোকসঙ্গীত হারিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে তাই, যে নতুন প্রজন্ম কি আসছে না, শিখছে না? না, নতুন প্রজন্ম আসছে না ঠিক না, খুব কম আসছে। আসছে যেমন একটি ছেলে আমার, যেমন স্টুডেন্টরা তারা বাইরে থেকেও আসে, যেমন হচ্ছে শান্তিনিকেতন আছে, কলকাতা আছে, তারপরে রায়গঞ্জ, তারপরে মালদা, তারপরে এদিকে কুচবিহার, জলপাইগুড়ি, মানে সেখানে আসে, শিলিগুড়িতে। হ্যাঁ, শিলিগুড়িতে এসে হোটেলে থাকে তারা। বা যেমন হচ্ছে মালদা থেকে ওরা আসে, রাত্রের গাড়িতে আসে, সকালে শিখে সারাদিন দিনটায় শিখে আবার রাত্রেবেলা গাড়িতে চড়ে, এরকম আছে। যেমন অনেক ছেলে পেলেগুলো পরিশ্রম করছে, আছে, কিন্তু তুলনামূলকভাবে কম লোকসঙ্গীতে। কি হবে এখন, ইউটিউব বেরিয়েছে, এই যে বললাম শুরুতেই বলছিলাম যে ফোনের কথা বলছিলাম, এখানে ইউটিউব বেরিয়েছে, এক এক শিল্পী এক এক রকম, কত ভুল ভালে ভরা। গুরুর কাছে না গেলে সেটা হয় না ঠিক শিক্ষাটা। এখানে কি হচ্ছে, এত ভুল ভাল আছে ইউটিউবের মধ্যে, সেইগুলো নিয়ে ছেলেমেয়েরা শিখে টিকে আসে, ওগুলো নিয়ে গান টান করে, তারপরে ওগুলোকে ঠিকঠাক করে দিতে হয় যে এটা ভুল আছে রে, এটা অমুক আছে। কারণ কি, ইউটিউবে বা যে কোনো জায়গায় গানগুলো যখনই আপনি শুনছেন, সেটা একটু রং চং মাখানো এবং আর্টিফিশিয়াল করা গানটা, র গানটা নাই। র গানটা যেমন গুরুর কাছেই পাওয়া যাবে, ব্যাকরণটা, হ্যাঁ ব্যাকরণটা। এবার হচ্ছে ওখানে এটা হচ্ছে মুখরোচক, অর্থাৎ বাড়ির খাবার আর হোটেলের খাবার, হোটেলে গিয়ে কি খেলে কি হয়, একটু মুখরোচক খাবার, অমুক হোটেলে ভালো খাওয়াচ্ছে, কিন্তু বাড়ির খাবার একই খাবার, সেটা ভালো লাগছে না। কিন্তু বাড়ির খাবারটা খেলে শরীরটা ভালো থাকবে এবং তোমার পেট খারাপ ভালো থাকবে, কিন্তু হোটেলটা খেলে পেটটা খারাপ হবে, শরীরটাও তোমার ভালো থাকবে না। এই হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রেও তাই হয়ে গেছে। তো মনের অসুস্থতা, মনের অসুস্থতা, সঙ্গীত এমন একটা জায়গা যে রোগ ভালো করে দেয়, শরীরের রোগটাকেও ভালো করে দেয়। হ্যাঁ, এই যে আমি যেমন সবসময় যখনই সুযোগ পাই তখনই গান নিয়ে বসি, গান গাইলে একটা গান, মন খারাপ হলে একটা গান গাই, গান গেলে গাই। আপনার তো অনেক এমন অনেক স্টুডেন্ট আছে শুনেছি যে আপনার লোকসঙ্গীত গেয়ে তারা রোগকে দমন করতে পেরেছে, রোগ জয় করতে পেরেছে। হ্যাঁ, রোগ জয়। যেমন হচ্ছে একজন আসলেন, উনি স্বামী ওনার নিয়ে আসলেন যে আমার মিসেসের এরকম স্ট্রোক হয়ে গেছে, তারপরে থেকে আর উনি ডিসব্যালেন্স আছে। তো আমি ওনাকে বললাম ঠিক আছে ঠিক হয়ে যাবে, তো ওনাকে গান শেখানো শুরু করলাম, এখন বেশ ভালোই গাইছে, এখন ভালো আছে। এরকম অনেকে আছে, উনি আগে কখনো গাইতেন না, না গাইতেন না, লোকগান গিয়ে এখন ভালো, হ্যাঁ ভালো আছে। এরকম অনেক হয়েছে, অনেক উদাহরণ আছে। যেমন একজন খুব মানসিক অবসাদে ভুগছেন, তা আমার কাছে আসলেন হুট করে। ওই আরেকজনও হয়েছে এরকম, যে এখনকার দিনে যে নেশা টেশা বেরিয়েছে না, একটি ছেলে হঠাৎ করে আসলো, স্যার আমি নেশা করছি, আমার ভালো লাগে না, কেমন পাগলের মতো কথা বলছে, এসে আপনার নাম অনেক দূর থেকে শুনলাম, তো একজনের মুখে শুনে আমি আপনার কাছে আসছি, আমি গান শিখতে চাই, আমার নেশাটাকে ছাড়িয়ে দেন না স্যার। তা আমি বললাম মদ্যপান, হ্যাঁ
না তার থেকে আরো খারাপ নেশা ড্রাগস সমস্যা ওই রকমই একটি হেরোইন টেরোইন হ্যাঁ এরকমই একটি ছেলে তো ওটাকে আমি সাথে সাথে রাখলাম আমার সাথে রাখতে হবে ওগুলো ছাড়তে গেলে আমি যা বলবো তাই তো এই করে ছেলেটি সত্যি ছেড়ে দিল নেশা মুক্ত হয়ে গেল যেটা হচ্ছে ওকে ওই পুলিশ টুলিশ আটকে টাটকে রাখে না কোন হোমে টোমে সেটাও পারেনি পরে আমি ওকে গান শিখে 6 মাস গান শেখালাম তারপরে ওর কি যে মতি হলো এখনো আসে ছেলেটি তো ও ছেড়ে দিল ফ্লিপকার্ট নাকি আছে ওটাতে কাজ করছে এখন গানও করছে লোকসঙ্গীত গাইছে বাহ তো এইভাবে করে চেষ্টা করি ওষুধের মতন কাজ ওষুধের মতন কাজ করছে মানে আমার সাথে সান্নিধ্য সবসময় থাকলে অনেকটাই পরিবর্তন হওয়া সম্ভব আমার মনে হয় ঈশ্বরের খেলা আছে এখানে পরিবর্তন হবে তো এইভাবে ওই ছেলেটি এখন ওই এই পূজার কয়েকদিন ফ্লিপকার্টে খুব চাপ ও আমাকে সেদিন ফোন করে বললো স্যার আমার খুব চাপ কাজে তা আমি বললাম ওই নেশা টেশা করিস না তো বলে না না গুরুজি আমি ওটা করি না আমি খুব কাজে আছি যার জন্যে দু একটা দিন পরে পুজোর পরের থেকে আবার আসবো আমি বললাম ঠিক আছে তাই আস কিন্তু নেশার দিকে যে ওনার বাবার একমাত্র সন্তান ওই রকম হয়ে গেছিল বাবাটাও আমাকে একদিন যদিও সাক্ষাতে ওদের সাথে আমার দেখা হয়নি কোনোদিনও কিন্তু বাবা একদিন ওর ফোন করে বললো আপনি কি জাদু করলেন আমার ছেলেটা ভালো হয়ে গেল বাহ আমি বললাম না এটা আমার কথা নয় এটা আমার কোনো খেলা নয় ঈশ্বরের খেলা ঈশ্বর পরমপিতা আপনার কোথায় গিয়ে কি পাবেন সেটা পূর্ব নির্ধারিত আপনাকে সেখানে যেতেই হবে এটা কোনো কৃতিত্ব বলে কিছু নেই সব কৃতিত্ব ঈশ্বরের কৃতিত্ব তার মানে সঙ্গীতের নেশা এটা খুব মারাত্মক নেশা একটি ছেলে এখনো ভালো গায় ওর নাম হচ্ছে গোপাল বর্মন তো এর নামটা এই কারণে নিলাম ও একটা ভালো কাজ আছে ও কি হয়েছে গানের নেশা এরকম ও একদিন আমার এক ছাত্রী ওকে নিয়ে আসলো কালী ছালি মেকে গান শিখতে চলে এসছে তা আমি বললাম এই ছেলেটা এরকম কেন রে নোংরা এত নোংরা আসছে বলে ও তো গ্যারেজে কাজ করে হবে কি ওর গান আমি বললাম হ্যাঁ হবে না কেন হবে তো তুই একটু পরিষ্কার টরিষ্কার হয়ে আসিস পরের দিন আসলো আসার পরে পরের দিন সপ্তাহে থেকে গান শেখানো শুরু করলাম এই গান শেখা শেখা ও মানুষের দোকানে গ্যারেজে কাজ করে তা আমি বললাম তুই তো ভালোই কাজ জানিস চল এই 500 টাকা পেয়েছি ফাংশন করে তুই এটা রাখ এই করে টাকা কিছু জমায় একটা জায়গা নেওয়া হলো জায়গা নিয়ে ওকে একটা গ্যারেজ করে দেওয়া হলো এবার গ্যারেজটা হওয়ার পরে ও বেশ এখন স্টাবলিশড করে গেছে 3 তলা বাড়ি করছে বাহ হ্যাঁ গানও করছে সাথে হ্যাঁ লোকসঙ্গীত কারণ কি আমার ওর প্রতি একটা দায়বদ্ধতা ছিল ওর বাড়ি হচ্ছে হলদি বাড়ি তা ও বাবা জীবিত ছিলেন সেই সময় আমার হাতে তুলে দিয়েছিল ছেলেটাকে মানে ওর বাড়িতে গিয়েছিলাম আমি হাতে তুলে দিয়েছিল ছেলেটাকে তো হাতে তুলে দেওয়ার পরে আমি বললাম একটা দায় তো রয়েই গেল কিছু তো করতে হবে তাই ওর পেছন পেছন থেকে রেডিওতেও গান করে হ্যাঁ ভালো গান করে